Hello everyone, we are MohiMarufa and we are back with another new video. So guys, আজকের ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে একটা কাজের মধ্যে কিভাবে কাজে মানে কাজের কাজ করতে পারে বুঝতে পারছেন বাসার মধ্যে সো প্রত্যেকটা পুরুষেরই হচ্ছে একটা বউ থাকে আর একটা হচ্ছে সাইড চিক থাকে সো কাজের মধ্যে কিভাবে সেই বউ আর সাইড চিকের মধ্যে করে স্টোরিটা ফাঁস করতে সাহায্য করে বা প্রকট করে মানে ঘরের মেম সাহেবের কাছে সেই স্টোরিটা আজকে আপনাদেরকে দেখাবো সো আর কথা না বাড়িয়ে লেটস গেট ইনটু দ্য ভিডিও কালকে আমার আইতে কন্যা আমি তো কালকে আমি আজকে আমার স্ক্রিন টাচ মোবাইলটা খালি নাই কালকে সব রেকর্ড করে মিম সাহেবের কাছে দিই যাই ও আজকে তো আজকে আবার লেট হয়ে যাবে পরে গিয়ে পড়তে আজকে মিম সাহেবকে দিই আমি আজকে আমার মোবাইল নিয়ে আসি মেম সাহেব হ্যাঁ কথা ছিল হ্যাঁ বলো কি দেখেন আমি জামাই কি করছে আমার এই ঘরেতে বাগাই দিয়ে গেল পর আপনার জামাই কাম করতে দেন আর আপনি আমার লাগে চিল্লা নেয় যে আমি ঘর মুছি না ঘর জারু দিই না আপনার কি মনে হয় আমি এইসব কাম না করে আপনার তো ঘুরে দিবে চলে যাবো আমার কিছু বলার নেই অন্য বিজলি পরকিয়া করে আর আমাদের ঘরে তো বাইক রাখে ইজাম ইজামাই লাগাবার পরে খায় আমি তুমি কি করছো এই বেশি কিছু না তোমাকে সবচেয়ে বেশি মিস করছি শূন্য কর আর কত মিথ্যা বলবো তুমি যে সারাদিন বাসা থেকে জিনিসপত্র চুরি করে বেড়ায় আর টোটো করে আমি আমার চোখকে অবিশ্বাস করতে পারবো না কমলা কখনো মিথ্যা কথা বলে নাই আজ পর্যন্ত কমলা একজন চোর মাগী আমি চলেছি তুমি তোমার ওই সাইড চিককে নিয়ে থাকো সমস্যা নাই তোমাকে আমি কয়দিনের মধ্যে দিব ডিভোর্স লেটার পাঠিয়ে দিব তুমি কমলা বিশ্বাস করো না আচ্ছা লো আমি যে তোমার একটু বেশি টাকা না টাকা তোমার এখন দরকার আমি তোমাকে বেশি টাকা দাবি করবো না কম টাকা দাবি করে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব